ব্রেন্ডন ফ্রেজারকে চেনেন? দ্য মমি হোক বা মমি রিটার্নস, যাকে দিয়েছিল আকাশ ছোঁয়া খ্যাতি, একজন ছেলে হয়ে আরেকটি ছেলের দ্বারাই শিকার হয়েছিলেন যৌন হেনস্থার। দীর্ঘদিন এ যন্ত্রণা আড়াল করে রেখেছিলেন তিনি। ষড়যন্ত্র করে তাকে করে দেওয়া হয় এক ঘরে, কমতে থাকে কাজ। সেই ফ্রেজারই এবার পেলেন সেরা অভিনেতা হিসেবে অস্কার। যেন সাপ মুক্তি ঘটল ফ্রেজারের জীবনের ওঠাপড়া ভীষণ ভীষণভাবে দেখেছেন ফ্রেজার। কখনো তিনি থেকেছেন খ্যাতির শীর্ষস্থানে, হয়ে উঠেছিলেন সমস্ত মেয়েদের ক্রাশ, আবার কখনো একটি পুরুষের দ্বারা শিকার হতে হয়েছিল যৌন হেনস্থার। ষড়যন্ত্র করে তাকে রীতিমতন এক ঘরে করে দেওয়া হয়। কমতে শুরু করে কাজের সংখ্যা, ডিভোর্স হয় তার, আর এর মাঝেই মা মারা যান। সব মিলিয়ে দিশেহারা হয়ে যান তিনি। তবে সব খারাপের শেষেই তো ভালো আসে। দ্য হোয়েল সিনেমা সত্যিই তাকে এক নতুন জীবন দিল। অস্কার হাতে তিনি বুঝিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়। দ্য হোয়েলে অভিনয় করার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। এই কাজ যেন খড়কুটো ছিল তার কাছে। দ্য হোয়েলে তিনি অভিনয় করেছেন একজন 600 পাউন্ড ওজনের ব্যক্তির চরিত্রে, যিনি সমকামী, অতিরিক্ত ওজনের জন্য যার ভরসা হুইলচেয়ারই। এই ছবির জন্য 300 পাউন্ড ওজনের প্রস্থেটিক মেকআপ করতে হয়েছিল তাকে। না, তার অভিনয় দেখে কিন্তু এতটুকুও বোঝা যায়নি সেটা। তুখোর অভিনয় দিয়েই বাজিমাত করে দিলেন তিনি। অন্য পৃথিবীকে বোধহয় এমনই দেখতে লাগে। অস্কারের মঞ্চে পুরস্কার নিতে উঠে এটাই অস্ফুটে বলছিলেন তিনি। আবেগে বুঝে আসছিল তার গলা। আর হবে নাই বা কেন, ফ্রেজারের এই অস্কার জয় যেন রাজার ফের সিংহাসন দখল। 1991 সালে ডগ ফাইট দিয়ে চলচ্চিত্রের জগতে পথ চলা শুরু হয়েছিল তার। তারপর স্কুল টাইজ, আর এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অনবদ্য অভিনয় করে গেছেন তিনি। তবে আচমকাই ভেঙে যায় এই স্বপ্নের সাম্রাজ্য। 2003 সালে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাকে অনেক দিন আড়াল করে রেখেছিলেন। শোনা যায় হলিউডের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের 8 বারের প্রেসিডেন্ট ফিলিপ বার্ক তাকে যৌন হেনস্থা করেন। গোল্ডেন গ্লোব পুরস্কার থেকেও নাকি তাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। সেই সময় তার তেমন কোনো সিনেমায় সাফল্যের মুখ দেখেনি। কোনো উল্লেখযোগ্য পুরস্কারের জন্য মনোনয়নও পাননি তিনি। তিনি সরে যাচ্ছিলেন খ্যাতির আলো থেকে, কাজ থেকে। এই আবহেই ডিভোর্স হয় তার। স্ত্রীকে প্রতি মাসে মোটা টাকার খোরপোষ দিতে হতো তাকে। আবার অন্যদিকে তার বড় ছেলে গ্রিফিন অটিজম আক্রান্ত, তার চিকিৎসার বিপুল খরচ বহন করতে হয়েছে তাকেই। এর সঙ্গেই দেখা দেয় ডিপ্রেশন। সব মিলিয়ে দিনের পর দিন চূড়ান্ত অসহায় হয়ে পড়েছিলেন তিনি। তবে রাতের শেষেই দিন আসে। 2020 সালে কামব্যাক হয় তার। নো সাডেন মুভ সিনেমায় লিডিং রোলে কাজ করেন তিনি। তারপরই সুযোগ পান দ্য হোয়েলের জন্য। শুরু হয় চূড়ান্ত পরিশ্রম। দ্য হোয়েল শুরু থেকেই সাড়া ফেলে দিয়েছিল চলচ্চিত্র দুনিয়ায়। ব্র্যান্ডনের অভিনয়ে মুগ্ধ হয়ে স্ট্যান্ডিং ওভেশন জানিয়েছিলেন উপস্থিত দর্শকরা। একের পর এক আন্তর্জাতিক খেতাব এসেছে তার কাছে। এই ছবি দিয়েই দিয়েছেন অপমানের জবাব। তাকে হেনস্থা করা বার্ককে হলিউড প্রেস অ্যাসোসিয়েশনের থেকে সরানোর পর তিনি পেয়েছেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়নও। কিন্তু অ্যাওয়ার্ডের থেকে সম্মান অনেক বড়, তাই এই পুরস্কার প্রত্যাখ্যান করে দেন তিনি। আর অস্কার হাতেই আরও যোগ্য জবাব দিলেন ব্র্যান্ডন। আসলে বাস্তবটা মাঝে মধ্যে রূপকথার মতোই হয়ে যায়।